ভূগোল বিষয়ক সাধারণ জ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ওশেনিয়া মহাদেশ নিয়ে। এটি এশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি একটি দ্বীপ মহাদেশ। উত্তরের 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ হতে দক্ষিণের 44 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং পশ্চিমে 113 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা হতে পূর্বে 154 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। মকরক্রান্তি রেখা এ মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। এর আয়তন 81,12,000 বর্গ কিলোমিটার। ওশেনিয়া মহাদেশে অবস্থিত দেশের স্বাধীন দেশের সংখ্যা 14টি। এটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, অস্ট্রেলিয়া এর বৃহত্তম দেশ এবং নাউরু এর ক্ষুদ্রতম দেশ। ওশেনিয়ার স্বাধীন দ্বীপ রাষ্ট্র হচ্ছে 14টি, মাইক্রোনেশিয়ার দেশ হচ্ছে 5টি, যেটা হচ্ছে মাইক্রোনেশিয়া, কিরিবাতি, নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ এবং পালাউ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে 260 বর্গ কিলোমিটার আয়তনের একটি ক্ষুদ্র দেশ নিউ। এদেশের জনসংখ্যা মাত্র 1611। দ্বীপ দেশটির বাসিন্দারা নিউজিল্যান্ডের নাগরিক এবং নিউজিল্যান্ডই তাদের হয়ে বেশিরভাগ কূটনৈতিক কাজ করে থাকে। নিউকে নতুন দেশ হিসেবে সর্বশেষ স্বীকৃতি দেয় জাপান। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর অংশ হিসেবে নিউকে স্বীকৃতি দিল জাপান। অস্ট্রেলিয়ার বৃহত্তম দেশ, ওশেনিয়ার বৃহত্তম দেশ হল অস্ট্রেলিয়া। এর আয়তন 76,886,850 বর্গ কিলোমিটার। সিডনি হল ওশেনিয়া তথা অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর। এটি নিউ সাউথ ওয়েলসের রাজধানী। গ্রেট ব্যারিয়ার রিফ হল পৃথিবীর বৃহত্তম প্রবাল শৈলশিলা শিলা। এটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর প্রায় 2,000 কিলোমিটার বিস্তৃত। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোশিয়াস্কো, এর উচ্চতা 2,230 মিটার। অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী মারেলার্লিং এর দৈর্ঘ্য 3,672 কিলোমিটার। এটি ওশেনিয়ার দীর্ঘতম নদ। অস্ট্রেলিয়ার নদীর রাষ্ট্রীয় নাম হল কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। মাইক্রোনেশিয়া অর্থ ক্ষুদ্র দ্বীপ। ওশেনিয়া মহাদেশে নিরক্ষরেখায় নিকটবর্তী দ্বীপসমূহ মাইক্রোনেশিয়া নামে পরিচিত। এর আওতাধীন স্বাধীন রাষ্ট্র হল মাইক্রোনেশিয়া, কিরিবাতি, নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ। এটি অন্যান্য দ্বীপগুলো হল গুয়াম, গুয়াক দ্বীপ, উত্তর ও মারিয়ানা দ্বীপপুঞ্জ। এ দ্বীপগুলো যুক্তরাষ্ট্রের অধীন। মেলানেশিয়া অর্থ কৃষ্ণদ্বীপ। ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক এ দ্বীপগুলো আবিষ্কার করেন। অস্ট্রিয়ার উত্তর পূর্বে পশ্চিম প্রশান্ত মহাসাগরে এর অবস্থান। এর অন্তর্গত স্বাধীন দেশগুলো হলো ভানুয়াতু, ফিজি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, এই 4টি। এছাড়া কয়েকটি দ্বীপ হলো বিসমার্ক, যে পাপুয়া নিউগিনিতে, মালুকু দ্বীপপুঞ্জ, নিউ ক্যালিডোনিয়া ফ্রান্সের এবং নিউগিনি। পলিনেশিয়া শব্দের অর্থ হলো বহুদ্বীপ। মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো এর অন্তর্গত। এর অন্তর্গত স্বাধীন দেশসমূহ হলো সামোরা, টুভ্যালু, টোঙ্গা, এই 3টি। অন্যান্য দ্বীপ হলো কুক আইল্যান্ড হচ্ছে নিউজিল্যান্ডের, ইস্টার চিলি নিউজিল্যান্ডের এবং হাওয়াই যুক্তরাষ্ট্রের। ওশেনিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হল নাউরু। এর আয়তন 21 বর্গ কিলোমিটার। পাপুয়া নিউগিনিতে অবস্থিত মাউন্ট পুসাকা জায়া হল ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 4,897 মিটার। কিউ ই পাখি নিউজিল্যান্ডের জাতীয় পাখি। গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস জানুয়ারি। অস্ট্রেলিয়া মহাদেশের শীতলতম মাস জুলাই।
অস্ট্রেলিয়া তথা ওশেনিয়ার ওশেনিয়া অঞ্চলের বৃহত্তম শহর চিলি। অস্ট্রেলিয়ার আদি অধিবাসীদের বলা হয় অ্যাবোজার্লিনাল। অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী মারেডার্লিং। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় নাম কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া। পৃথিবীর বৃহত্তম শৈলশিরা গ্রেট ব্যারিয়ার রিফ। মাউরি কোন নিউজিল্যান্ডের আদিবাসী। বিশ্বের গভীরতম খাদ হচ্ছে মারিয়ানা ট্রেঞ্জ। সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় সব দ্বীপপুঞ্জ নিয়ে কী নামে পরিচিত? ওশেনিয়া। মার্শাল দ্বীপপুঞ্জ কোন অঞ্চলে অবস্থিত? মাইক্রোনেশিয়া। অস্ট্রেলিয়ায় কোন খনিজ অধিক পরিমাণে পাওয়া যায়? কয়লা। স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল? অস্ট্রেলিয়া। আয়তনে ওশেনিয়ার সবচেয়ে ক্ষুদ্র দেশ নাওরু। অস্ট্রেলিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোশিয়াস্কো কুইন্সল্যান্ড অবস্থিত অস্ট্রেলিয়াতে। নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউ। এছাড়াও গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। ওশেনিয়ার বৃহত্তম সাগর তাসমান সাগর। ওশেনিয়ার বৃহত্তম হ্রদ হচ্ছে লেক আয়ার। অস্ট্রেলিয়ার অধিবাসীদের বলা হয় অ্যাবরিজিন। আয়তন ও জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী মারেডার্লিং। খনি সমৃদ্ধ শহর ব্রোকেন হিল অস্ট্রেলিয়ায় অবস্থিত। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় নাম হচ্ছে কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার একমাত্র নারী প্রধানমন্ত্রী হচ্ছে জুলিয়া গিলার্ড। অস্ট্রেলিয়ার প্রধান রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, এখন ব্রিটেনের রাজা। নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই। নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় কিউই। বিশ্বের নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায় 1893 সালে। নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাওরি। নিরক্ষরেখার নিকটবর্তী দ্বীপসমূহের সম্মিলিত নাম মাইক্রোনেশিয়া। আয়তন ও জনসংখ্যায় ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ নাওরু। ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ নিউগিনি। মার্শাল, ক্যারোলিনা, মেরিয়ানা প্রভৃতি দ্বীপ নিয়ে গঠিত অঞ্চল হল মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া শব্দের অর্থ ক্ষুদ্র দ্বীপ। জনসংখ্যা ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্র দেশ টুভ্যালু। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস জানুয়ারি। কুইন্সল্যান্ড যে দেশে অবস্থিত অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। ওশেনিয়া শব্দের ওশেনিয়া মহাদেশ অবস্থিত দক্ষিণ গোলার্ধে। পলিনেশিয়া দ্বীপগুলো অবস্থিত দক্ষিণ ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। তো এই ছিল ওশেনিয়া মহাদেশ সম্পর্কিত তথ্য। এই তথ্যগুলো নেওয়া হয়েছে ওরাকল বিসিএস এবং অ্যাসিউরেন্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট থেকে। তো যদি চ্যানেলটি ভালো লেগে থাকলে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো ধরনের ভুল হয়ে থাকলে কমেন্টস অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।